স্লোগান তুলেছে আমাদের ভিতরে অন্তিমন থাকতে পারে না আমরা সবাই এক নাস্তিকের রাজ্যে এক আমরা সবাই এক নাস্তিকের রাজ্যে এক ফয়জুল করিম আর মামুনুল হক বাংলাদেশে কায়েম হবে হক 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 চিৎকার মেরে বলেন ঠিক যাবে ঠিক সংগ্রামী তো ভাইরা আমার সংগ্রামী সুদীপ আজকে আমরা এমন একটা মজলিসে উপস্থিত হয়েছি যেই মজলিসে উপস্থিত হওয়ার পরে এখান থেকে একটা প্রতিশ্রুতি নিতে হবে একটা ওয়াদাবদ্ধ হতে হবে শাইখুল ইসলাম আল্লামা শাহ মুহসবী রাহিমাহুল্লাহু তাআলাহু আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছে কিন্তু তার উত্তরসূরির বিদায় হয় নাই মনে রাখতে হবে শাইখুল ইসলাম আল্লামা শাহ মুহসবীর শেষ আশা ছিল শেষ ইচ্ছা ছিল বাংলাদেশের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে করতে হবে করতেই হবে কথা বলো ঠিক তবে আজকে আমরা বাংলাদেশের টেকটাপ থেকে তেতুলিয়া পর্যন্ত দেখতে পাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি খন্ড আলাউদ্দিন চাঁদের মতো এই খন্ড রাজকুল পায়দারা করছে এই খন্ড যখন শাইখুল ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে তাকে কিন্তু গ্রেফতার করে সরকার দেখিয়ে দিয়েছে এই দেশে হকের উপরে কোন বাতিল মাথা চাড়া দিতে পারে না পারবে না কোনদিন কথা বলো ঠিক তবে এবং আমরা দেখতে পেয়েছি সময় অল্প বেশি নয় গল্প কাজের কথা শুনতে হবে মুসলমান আমরা দেখতে পেয়েছি হিন্দু ভণ্ড আলাউদ্দিন জিহাদির পক্ষ অবলম্বন করে তাদের ঐক্যের প্ল্যাটফর্ম রাস্তাঘাটে রোড ঘাটে মাঠে ময়দানে যেইভাবে ছাপিয়ে পড়েছে আমরা দেখতে পেয়েছি ওদের ঐক্যটা আর আমরা সুতরাং আজকে আল্লামা ইলিয়াস রহমান জিহাদি সাহেবের এই মাদ্রাসা প্রাঙ্গণে মসজিদের প্রাঙ্গণ থেকে আর নয় কথা মনে নিবেন না ব্যথা সুতরাং এই ব্যথা জায়গায় ঔষধ লাগানোর জন্য আমার কোথাও না কোথাও দেখা হবে কথা হবে।